करोना के प्रतिरोध करार जन्य जारा प्रथम सारीते थेके लड़ाई करछेन से चिकित्सक स्वास्थ्यकर्मी आरक्षा प्रशासनेर कर्मी संबाद माध्यमेर कर्मी थेके शुरू करे जरूरी परिषेबार काजे जुक्त व्यक्तिदेर प्रथम सारीर योद्धा हिसेबे घोषणा दिएछे प्रशासन जादेर काजेर कोनो समयसीमा नेई दिनरात एक करे करोनार बिरुद्धे निजेदेर जीवनके बाजिमात रेखे काज करे चलेछेन तारा एबार प्रथम सारीर योद्धादेर तालिका निजेदेर नामे अंतर्भुक्त करार दाबी तुलल व्यवसायी महल तादेर जुक्ति निजेदेर जीवनके बाजिमात रेखे भयाबह পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করছেন ব্যবসায়ীরা তাই প্রশাসনিকভাবে প্রথম সারির যোদ্ধা হিসেবে ব্যবসায়ীদের ঘোষণা দেওয়া হোক রবিবার সকালে আগরতলা মহারাজগঞ্জ বাজারে এমনটাই দাবি করলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহারাজগঞ্জ বাজার থেকে সাইকেল দিয়ে বাড়ি বাড়ি গিয়ে যারা সবজি বিক্রি করেন তাদের হাতে এদিন নতুন ছাতা ও করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় মহারাজগঞ্জ বাজার প্রাঙ্গণে ক্ষুদ্র সবজি বিক্রেতাদের হাতে ছাতি মাস্ক স্যানিটাইজার তুলে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা করোনাকালে তারাও ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছে তাই তাদের কথা মাথায় রেখে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই ধরনের উদ্যোগ নিয়েছে শুধু মহারাজগঞ্জ বাজারে নয় সারা রাজ্যের সব বাজারই এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে বাজার কমিটি এদিনের এই ছাতা ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক সুজিত রায় সহ সম্পাদক প্রাণ গোপাল সাহা মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সভাপতি সন্তোষ সাহা সহ অন্যান্য পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজ্য সরকারের কাছে দাবি রাখেন বর্তমান করোনা পরিস্থিতিতে যেভাবে ব্যবসায়ীরা নিজেদের জীবনকে বাজি রেখে মানুষের জন্য কাজ করে চলেছে তাতে রাজ্য সরকারের উচিত ব্যবসায়ীদেরও প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার অ্যাসোসিয়েশন সেই দাবি রাখছে রাজ্য সরকারের কাছে আজকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের বৃহত্তম বাজার মহারাজগঞ্জ বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা যে বন্ধুরা ওরা সাইকেল নিয়ে আমাদের শহরতলিতে প্রত্যেক দিন রোদ বৃষ্টিকে উপেক্ষা করে ওরা আমাদের জনসেবা দিয়ে যাচ্ছে ওদের কথা মাথায় রেখে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ক্ষুদ্র প্রয়াস নিয়েছে আর সকালে মহারাজগঞ্জ বাজার নেতাজি মূর্তির পাদদেশ থেকে যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুরা সবজি নিয়ে যায় ওনাদেরকে আমরা স্যানিটাইজার মাস্ক এবং ছাতি দিয়েছি যাতে ওনাদের কোনো রকম অসুবিধা না হয় কারণ আমরা লক্ষ্য করেছি ওরা বিভিন্ন সময় রৌদ্রবৃষ্টিতে অসুস্থ হয়ে যায় তার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি এবং আশা করি এটার মধ্যে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।